সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই তোমাদের যার যার অবস্থান থেকে নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সিলেবাসের 2223 কোট অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিমস ইন ইন্ডিয়া 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিষয় শিরোনাম থেকে অধ্যাপনায় আলোচনার জন্য যে টপিকসটি বেছে নিয়েছি সেটি হচ্ছে মুঘলদের প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, উমাইয়া ও আব্বাসীয় খিলাফত এবং সালতানাতের ন্যায় মোগল শাসন আমলেও স্থানীয় ও প্রাদেশিক শাসন কেন্দ্রীয় শাসনের অনুকরণে সংগঠিত হয়। সে হিসাবে প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি বলা যেতে পারে কিংবা বলা হয়ে থাকে। প্রাদেশিক সরকার প্রধান প্রদেশে সম্রাটের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ছিলেন কেন্দ্র ও প্রদেশের মধ্যে যোগসূত্র স্থাপনকারী, অর্থাৎ প্রদেশের অবস্থান ছিল মাঝখানে। উপরে কেন্দ্র, মাঝখানে প্রাদেশিক শাসন এবং নিম্নে প্রাদেশিক স্থানীয় শাসন। প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় সরকারের প্রায় সকল প্রশাসনিক দপ্তর ও কর্মচারীর অনুরূপ দপ্তর ও কর্মচারী প্রদেশেও বিদ্যমান ছিল। এবং স্থানীয় পর্যায়ে কিছু দপ্তর এবং কর্মচারী ছিল। এই প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকার ব্যবস্থা দ্বারাই নিয়ন্ত্রিত হত। মোগল আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা, মোগল সম্রাটগণ প্রশাসনিক সুবিধার্থে সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেছেন এবং প্রত্যেক প্রদেশের জন্য প্রশাসনিক
এক একটি কাঠামো গড়ে তুলেছেন। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর অনুরূপ প্রাদেশিক সরকারের সার্বিক কাজকর্ম কয়েকটি দপ্তরে বিভক্ত ছিল। প্রিয় শিক্ষার্থী, মোগলদের এই প্রভিন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামো ছিল প্রথমত গভর্নর, তারপরে দিওয়ান, দিওয়ানের নিচে ছিলেন বক্সি এবং বক্সির নিচে ছিলেন কোতোয়াল, কোতোয়ালের নিচে ফৌজদার এবং ফৌজদারের নিম্নোক্ত এজেন্সি ছিল সদর ও কাজী, এরপর ছিল মিরি বহর এবং সর্বশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি অফ প্রভিন্স ছিল ওয়াকিয়ানো বেশ। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আসছি এই প্রাদেশিক অ্যাডমিনিস্ট্রেটিভ এর প্রথম যিনি ছিলেন গভর্নর। প্রিয় শিক্ষার্থী, প্রদেশ বা সুবার শাসনকর্তাকে বলা হত গভর্নর বা সুবাদার। সম্রাট স্বয়ং সুবাদার নিযুক্তি দিতেন, অর্থাৎ নিয়োগদান দিতেন অথবা সুবাদার নিযুক্ত করতেন। সুবাদার সৈন্যবাহিনী ও প্রাদেশিক শাসনযন্ত্রের প্রধান ছিলেন। সম্রাট আকবরের শাসনকালে এই সুবাদারকে বলা হতো সিপাহ সালার। তার দায়িত্ব ছিল প্রদেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, রাজকীয় বিধিনিষেধ আরোপ করা, রাজস্ব আদায় কার্যে রাজস্ব অফিসারকে সাহায্য করা, প্রদেশের যোগ্য অফিসারদের মর্যাদা উন্নয়নের জন্য সুপারিশ করা, বিদ্রোহী অফিসারদের শাস্তি দেওয়া, কৃষকদের রক্ষা করা ইত্যাদি ইত্যাদি। তিনি ফৌজদারি মোকদ্দমার শুনানিও করতেন। সুবাদারকে অন্যায়ের জন্য শাস্তি করা হতো কিংবা অপসারণ করা হতো। তার সমস্ত কাজের জন্য তিনি কেন্দ্রে দায়বদ্ধ থাকতেন। প্রিয় শিক্ষার্থী, এই প্রাদেশিক শাসন কাঠামোর দ্বিতীয় স্তর হচ্ছে দিওয়ান। প্রদেশের রাজস্ব আদায়কারী প্রধান অফিসারকে বলা হতো দিওয়ান, অর্থাৎ প্রদেশে রাজস্ব আদায়কারী প্রধান অফিসারের পদবি ছিল দেওয়ান। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হতেন। সুবাদার ও দেওয়ান প্রায় সমমর্যাদা সম্পন্ন ছিলেন, কিন্তু ক্ষমতার দিক থেকে সুবাদার ছিলেন অধিক ক্ষমতা সম্পন্ন। উভয় অফিসার পরস্পরের কার্যকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখতেন। এই সুবাদার এবং দিওয়ান কেউ কারো অধীনে ছিলেন না,
দেওয়ানের দায়িত্ব ছিল রাজস্ব ধার্য ও আদায় করা, কেন্দ্রে নিয়মিত রাজস্ব প্রেরণ করা, প্রধানমন্ত্রীকে রাজস্ব সংক্রান্ত নিয়মিত বিবরণী প্রেরণ, কৃষিকাজের সম্প্রসারণ করা, কৃষি প্রজাদের সুখ সুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা ইত্যাদি ছিল এই দেওয়ান পদমর্যাদা প্রাপ্ত কর্মচারীদের কাজ। প্রিয় শিক্ষার্থী, মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থায় তৃতীয় যে স্তরটি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ, এই এজেন্সিকে বলা হতো বক্সি। নতুন সৈন্য সংগ্রহ ও নিয়োগ, সৈন্যবাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় রাখা, সৈন্য সমাবেশ, সৈন্যদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা, মনসবদার ও তাদের সৈন্যদের বেতনের দাবিপত্র মঞ্জুর, সেনাবাহিনীর অশ্ব ও অন্যান্য জন্তু পরিদর্শন, অশ্ব চিহ্নিতকরণ এবং নানা পদ্ধতি কার্যকরী করা ইত্যাদি ছিল এই প্রাদেশিক বক্সির কর্তব্যগুলোর মধ্যে অন্যতম। সংক্ষেপে বলা যায়, কেন্দ্রীয় মীর কাসিম দায়িত্ব ও কর্তব্য প্রদেশে বক্সি পালন করতেন। প্রিয় শিক্ষার্থী, প্রাদেশিক বক্সি দপ্তরের সাথে রাজনৈতিক স্মারক ব্যক্তির দপ্তর সাধারণত সংযুক্ত ছিল। কখনো কখনো একজন পৃথক স্মারক ব্যক্তিত্ব নিয়োগ দেওয়া হতো। প্রিয় শিক্ষার্থী, মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থায় চতুর্থ প্রতিষ্ঠানটি ছিল কোতোয়াল। প্রকৃতপক্ষে কোতোয়াল ছিল পুলিশ বাহিনীর প্রধান রূপে একজন পৌর কর্মকর্তা। অর্থাৎ মোগল আমলে প্রদেশে পুলিশের প্রধান কর্মকর্তাকে কোতোয়াল বলা হতো। তার দায়িত্ব ছিল বাজার নিয়ন্ত্রণ করা, ওয়ারিশবিহীন সম্পত্তি উদ্ধার করা ও বাজেয়াপ্ত করা, অপরাধ নিরোধ করা, সামাজিক দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করা, গোরস্থান, শবযাত্রা, ধর্মানুষ্ঠান, কসাইখানা এগুলোর নিয়ন্ত্রণ করাও ছিল এই প্রাদেশিক কোতোয়ালের কাজ। এই সকল কার্য সম্পূর্ণ করার জন্য তিনি কিছু সংখ্যক অশ্বারোহী ও পদাতিক সৈন্য এবং প্রদেশের পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতা পেতেন। প্রিয় শিক্ষার্থী, প্রদেশের পরবর্তী ইনস্টিটিউশন ছিল ফৌজদার। ফৌজদার ছিলেন প্রাদেশিক গভর্নরের অত্যধিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনভেদে তিনি সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারতেন।
ছোটখাটো বিদ্রোহ দমন, চোর, দস্যু, ডাকাত এদেরকে গ্রেপ্তার এবং নানাবিধ অপরাধমূলক কাজকর্ম করার জন্য প্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ফৌজদারকে একটি সামরিক দলের অধিনায়ক রূপে নিয়োগ দেওয়া হতো। অর্থাৎ বর্তমান সমাজে পুলিশ বাহিনীর ন্যায় এই ফৌজদার প্রদেশে কাজ করতেন। প্রিয় শিক্ষার্থী, মোগল শাসন আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থার পরবর্তী কর্মচারী ছিলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি ছিলেন সদর ও কাজী। প্রাদেশিক শাসন ব্যবস্থায় সদর ধর্ম বিষয়ে কাজগুলো করতেন এবং তিনি প্রদেশের ধর্ম বিষয়ের বিভাগের প্রধান ছিলেন। অর্থাৎ প্রদেশের ধর্ম সংক্রান্ত কাজগুলো এই সদর পালন করতেন। আর কাজী ছিলেন বিচার বিভাগের প্রধান, তিনি প্রদেশের বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। তবে এই মুঘল শাসন আমলে দেখা যেত এই সদর এবং কাজী এই দুটি বিভাগ প্রায় প্রতিটি প্রদেশে একটি বিভাগের, অর্থাৎ বিভাগ দুটি সংযুক্ত ছিল। অর্থাৎ কাজীর দপ্তর এবং ধর্ম বিষয়ক দাপ্তরিক কাজের প্রধানের, অর্থাৎ যার পদবী ছিল সদর, তার দপ্তরও এই কাজীর দপ্তরের সাথে সংযুক্ত থাকত। প্রিয় শিক্ষার্থী, মোগল শাসন ব্যবস্থায় প্রাদেশিক অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির পরবর্তী এজেন্সি ছিল মীর ই বহর। এই মীর ই বহরের কাজ কি ছিল? বন্দরে ব্যবসা বাণিজ্য, শুল্ক, নৌকা ও ফেরি কর ইত্যাদি আদায়ের দাবিতে বা আদায়ের জন্য বা এই বাণিজ্য শুল্ক, নৌকা ও ফেরি কর আদায়ের জন্য এই মীর ই বহর নামক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হতো। প্রদেশের সমগ্র নৌবহর এই মীর ই বহর পদবী প্রাপ্ত ব্যক্তির অধীনে কাজ করত।
প্রিয় শিক্ষার্থী, মোগল শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসন ক্ষেত্রে সর্বশেষ যে এজেন্সিটি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি, তাকে বলা হতো ওয়াকিয়ানবিস। প্রাদেশিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন এই ওয়াকিয়ানবিস পদধারী কর্মকর্তা। তিনি মূলত প্রদেশে সকল বিভাগ ও বিভাগীয় কর্মচারীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে কেন্দ্রে রিপোর্ট পাঠাতেন। তার প্রেরিত রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার দুর্নীতিবাজ রাজ কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন। অর্থাৎ এই ওয়াকিয়ানবিস ছিলেন প্রদেশের সরকারি গোয়েন্দা বাহিনীর প্রধান। অর্থাৎ প্রদেশে নিযুক্ত সকল ধরনের কর্মচারী, গভর্নর থেকে শুরু করে একেবারে ওয়াকিয়া নবিস পর্যন্ত, এই এজেন্সিগুলোর কার্যাবলী পর্যবেক্ষণ করতেন ওয়াকিয়ানবিস পদধারী কর্মকর্তা। কোন কর্মকর্তা কর্মচারী ষড়যন্ত্রে লিপ্ত হলে কিংবা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে তার রিপোর্ট অত্যন্ত গোপনে এই ওয়াকিয়ানবিসধারী কর্মকর্তা কেন্দ্রে পাঠিয়ে দিতেন। এবং এই ওয়াকিয়ানবিস কর্মকর্তার সুপারিশ ক্রমে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তখন কেন্দ্রীয় সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করত। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব মোগল শাসন আমলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা, যেটাকে আমরা লোকাল গভর্নমেন্ট বলে থাকি। সে সময়ে অর্থাৎ মোগল শাসন আমলে মোগলদের প্রতিটি সুবা বা প্রদেশে কয়েকটি সরকার এবং প্রতিটি সরকারকে আবার কয়েকটি পরগনায় বিভক্ত করা হয়েছিল। এই পরগনা ছিল নিম্নতম সরকারি প্রশাসনিক একক এবং পরগনার নিচে ছিল গ্রাম্য পঞ্চায়েত। পঞ্চায়েত ছিল উৎপত্তি থেকে জনপ্রিয় এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত। প্রিয় শিক্ষার্থী, এই মোগল লোকাল গভর্নমেন্টের তিনটি স্তর
সরকার, দ্বিতীয়ত পরগনা এবং তৃতীয়ত হচ্ছে পঞ্চায়েত। প্রিয় শিক্ষার্থী, এই সরকারের শাসন ব্যবস্থায় প্রশাসনিক ও রাজস্ব প্রধান ছিলেন যথাক্রমে ফৌজদার ও আমল গুজার। ফৌজদারকে প্রশাসনের তিনটি শাখা অর্থাৎ এই তিনটি শাখা হচ্ছে রাজস্ব, পুলিশ ও সামরিক। তাহলে এই রাজস্ব, পুলিশ ও সামরিক বাহিনীর দায়িত্ব পালন করাতেন এই সরকার। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমল গুজারকে সাহায্য প্রদান ছাড়াও তার আয়ত্তাধীনে বা নিয়ন্ত্রণাধীন গ্রাম্য অঞ্চল ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তা বিধান করা এবং স্থানীয় পর্যায়ে সেনাবাহিনী সুসজ্জিত রাখা এবং এ সকল সেনাবাহিনীর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ছিল তার দায়িত্ব। বিচার ও ধর্ম বিষয় সংক্রান্ত দপ্তরের দায়িত্বে সরকারের শাসন ব্যবস্থায় আরো দুজন কর্মচারী নিয়োজিত ছিলেন, এদেরকে বলা হতো কাজী ও কোতোয়াল। প্রিয় শিক্ষার্থী, মোগল আমলের স্থানীয় শাসন ক্ষেত্রে আমরা সরকার ব্যবস্থাকে সম্পর্কে জানলাম। এবার আমরা স্থানীয় শাসন ব্যবস্থায় পরগনা সম্পর্কে জানব। পরগনার শাসন ব্যবস্থায় ফৌজদার ও কোতোয়ালের দায়িত্বাদি পালন করতেন এক ধরনের কর্মচারী, এদের পদবি ছিল শিকদার এবং দেয়ানি। বিচার ও রাজস্ব শাসন ব্যবস্থা যথাক্রমে কাজী ও আমিলদের দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ দেয়ানি ও বিচার ব্যবস্থা পরগনায় পরিচালনা করতেন কাজী ও আমিল নামে পদবি প্রাপ্ত দু শ্রেণীর কর্মচারী। শিকদার, জায়গিরদার ও দারোগা পরগনার অন্তর্গত শহরের যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান, সমাজ বিরোধী যাবতীয় কাজকর্মের প্রতি সুদৃষ্টি রাখতেন। বন্দরগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শাসন ব্যবস্থা এই পরগনায় গড়ে উঠেছিল। এর প্রধানকে বলা হতো মুতাসাদ্দি। প্রিয় শিক্ষার্থী, মোগলদের স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ লোকাল গভর্নমেন্ট এর ক্ষেত্রে সর্বশেষ ধাপটি ছিল বা স্তরটি ছিল গ্রাম্য পঞ্চায়েত। প্রিয় শিক্ষার্থী, নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং সর্বসম্মতিক্রমে গ্রাম্য শাসন গ্রামবাসীদের দ্বারা পরিচালনা করার নামই হচ্ছে এই গ্রাম্য পঞ্চায়েত সিস্টেম।
মোগল আমলে স্থানীয় শাসন ব্যবস্থায় এই গ্রাম্য পঞ্চায়েত পদ্ধতি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। স্থানীয়ভাবে শান্তি ও নিরাপত্তা এবং সামাজিক আচার অনাচার ইত্যাদি তার কাজের আওতাভুক্ত ছিল। অর্থাৎ সমাজে যে সমস্ত সামাজিক অনাচার সংঘটিত হতো, সামাজিক অনাচার দেখা যেত, সেইগুলো দূর করার লক্ষ্যে এই গ্রাম্য পঞ্চায়েত কাজ করতেন। স্থানীয় গ্রাম কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল না, অর্থাৎ গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। ঐতিহাসিক এস এ কিউ হুসাইনি লিখেছেন, তখনকার গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ এবং স্বায়ত্তশাসিত। এই স্বায়ত্তশাসিত অঞ্চলে এক একটি গ্রাম্য কাউন্সিল বা পঞ্চায়েত গঠন করা হতো। এই পঞ্চায়েত গ্রামের বিচার, শাসন, প্রতিরক্ষা প্রভৃতির সকল দায়িত্ব পালন করতেন। দুইজন প্রহরী, একজন পুরোহিত, একজন শিক্ষক, একজন গণক, একজন সুতার, একজন কর্মকার, একজন কুম্ভকার, একজন জনরঞ্জক, একজন নাপি, একজন চিকিৎসক, একজন পাটোয়ারির সমন্বয়ে এই গ্রাম্য পঞ্চায়েত গঠিত হতো। গ্রামের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রাজস্ব আদায় এই গ্রাম্য পঞ্চায়েতের অধীনেই ছিল। প্রিয় শিক্ষার্থী, স্থানীয় শাসন ব্যবস্থার এই গ্রাম্য পঞ্চায়েত সম্পূর্ণ স্বাধীন ছিলেন। প্রিয় শিক্ষার্থী, প্রাদেশিক অর্থাৎ মোগলদের প্রাদেশিক শাসন ব্যবস্থা কি তাদের কেন্দ্রের অনুরূপ ছিল? এই প্রশ্নের জবাবে আমরা দেখতে পাই প্রাদেশিক শাসন কেন্দ্রীয় শাসনের অনুকরণে মোগল আমলে পরিচালিত হত। কেন্দ্রীয় শাসনের বা কেন্দ্রীয় সরকারের অনুকরণে প্রায় প্রত্যেক প্রশাসনিক দপ্তর ও কর্মচারী প্রতিটি প্রদেশে বিদ্যমান ছিল। প্রকৃতপক্ষে কেন্দ্রে সম্রাট যে কাজ করতেন, প্রদেশে সুবাদারগণ সে দায়িত্ব পালন করতেন বা সম্রাটের হয়ে সে কাজ করতেন। কেন্দ্রে যেমন দেওয়ান, কাজী, সদর প্রভৃতি উপাধিধারী
বা প্রগতি উপাধিধারী কর্মচারী ছিলেন, তেমনি প্রদেশেও এই প্রাদেশিক দেয়ান কাজী সাদর এ সকল উপাধিধারী কর্মচারীর অস্তিত্ব ছিল। সুবাদার ছিলেন প্রাদেশিক শাসন ব্যবস্থার সর্বসেরবা, তিনি প্রাদেশিক সামরিক ব্যবস্থা প্রশাসন ধর্ম যুদ্ধ বিগ্রহ নিয়ন্ত্রণ করতেন, প্রদেশেও কেন্দ্রের মতো এই সুবাদারদের দরবার বসত। এছাড়া ওয়াকিয়ান অফিস নামে এক ধরনের কর্মচারী কেন্দ্র ও প্রদেশের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন, এবং এই সংযোগ থাকার ফলেই মোগল শাসন ব্যবস্থা আরো দৃঢ় শক্তিশালী ও ভারসাম্যমূলক ছিল। অর্থাৎ এই মোগল আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থা মোগলদের কেন্দ্রীয় শাসনের অনুরূপ ছিল। কোন কোন ঐতিহাসিক মোগলদের প্রশাসনিক শাসন ব্যবস্থাকে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থারই একটি ক্ষুদ্র চিত্র হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থী, তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় যে মোগলদের প্রশাসনিক শাসন ব্যবস্থা তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অনুরূপ ছিল। সর্বশেষে আমরা বলতে পারি মোগলদের প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন ছিল অত্যন্ত সময়োপযোগী এবং কল্যাণকর একটি শাসন ব্যবস্থা। বস্তুত পক্ষে প্রাদেশিক গভর্নরগণ সম্রাটের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন, এবং অন্যান্য কর্মচারীগণও প্রাদেশিক গভর্নরের তত্ত্বাবধানে প্রাদেশিক শাসন কার্য পরিচালনা করলেও তারা তাদের এই সমস্ত কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দায়বদ্ধ ছিলেন। অর্থাৎ তাদের স্বশা কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে হতো। প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম মোগলদের প্রাদেশিক শাসন কাঠামো বা অবয়ব কেমন ছিল, এবং তাদের এই প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির গুলো কিভাবে কাজ করত, এবং
আমরা আজকের আলোচনা থেকে আরো জানতে পারলাম মোগলদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি সম্পর্কে, মোগলদের স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ মোগলদের স্থানীয় শাসন কাঠামো কেমন ছিল এবং এই মোগলদের প্রবর্তিত প্রাদেশিক শাসন ব্যবস্থা সাথে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা আমরা করলাম এবং তুলনা করতে গিয়ে আমরা দেখতে পেরেছি যে মোগলদের এই প্রাদেশিক শাসন ব্যবস্থা তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অনুরূপ ছিল। প্রিয় শিক্ষার্থী, মোগলদের প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে তোমাদেরকে সামান্য ধারণা প্রদান করলাম। এ সম্পর্কে আরো জ্ঞান অর্জনের জন্য এবং পূর্ণাঙ্গ ধারণা অর্জনের জন্য তোমরা তোমাদের 22-1603 কোড অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিমস ইন ইন্ডিয়া এই শিরোনামের যেটি 1526 থেকে শুরু হয়েছে এবং 1858 সালে সমাপ্ত হয়েছে, এই শিরোনামের গ্রন্থগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং আমার আজকের লেকচারটি বারবার ভালো করে শুনবে, তাহলে আশা করছি অবশ্যই তোমরা এ বিষয়টি সম্পর্কে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, তোমাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।